একজন একষট্টি বছরের ব্যক্তি দুদিন আগে বিচারপতি ছিলেন আজকে তিনি রাজনীতির ময়দানে এসছেন তিনি আবার কোন দিন তার মুড চেঞ্জ হবে তিনি আবার বলবেন আমি রাজনীতি করব না মানুষ যদি ভোট দেন নাকে তারপরে কপাল চাপড়াতে হবে তো আমাকে যদি মানুষ নির্বাচিত করেন পাঁচটা বছর পাশে পাবেন একটা আঠাশ বছরের ছেলে ছুটে ছুটে প্রত্যেকটা বাড়ি টাচ করতে পারবো তাহলে আমার এই ভরসা নিজের ওপরে আছে আসলে মাননীয় অভিজিৎবাবুকে অসম্মান করার জন্য অত্যন্ত বিলো স্ট্যান্ডার্ড একজনকে দাঁড়া করাতে চেয়েছে অভিজিৎবাবুকে তুচ্ছ করার জন্য কোন লেভেলে পয়েন কোথায় সূর্য আর কোথায় ওই মাটির পিদিম মাটির পিদিম সূর্যের সাথে কম্পেয়ার করছে মাননীয় কিচ্ছু না জানে হারবে বিপুলভাবে হারবে দায়িত্ব সহকারে হারবে অভিজিৎবাবুর সাথে যেটা কটোহ যেমন সম্ভব হয়নি আমার এটা অন্তর্দৃষ্টি বলছে ওই তমলুকও সম্ভব হবে না শুধু অভিজিৎবাবুকে একটু একটু অসম্মান করার জন্য তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য কোনো লেভেলে পড়ে না তাকে দাঁড় করিয়েছে তার বয়স চব্বিশ হোক আর চারশো হোক তাতে কী চব্বিশ হোক আর চারশো আসলে অভিজিৎ বাবুর যে আলো যে প্রভা তার কাছে ওই যার কথা বললেন চ্যাংড়া ফচকে একটা কিচ্ছু নয় হাস্য একটা জোকার টোকার টাইপের ঠাট্ট মস্করা করার মতো একজন ব্যক্তি যাকে নিয়ে গোটা রাজ্যে ঠাট্টা হয় মস্করা হয় মিম হয় আর কবিতা মেলায় সারাদিন ধরে ভেবে ভেবে ধুলে ধুলে দু চারটে কবিতা মেলায় আমি সেকেন্ডে সেকেন্ডে যে কবিতাগুলো অনারে আপনাদের সামনে বলতে পারি ওকে অনেকক্ষণ ধরে ভাবতে হয় দু ঘন্টা তিন ঘন্টা ভেবে ভেবে ওই অভিজিৎ বাবু সম্পর্কে কয়েকটা কবিতা এখন তৈরি করছে কে দেখুন কবিতা নিয়ে চার লাইন মিলিয়ে বলবে আর কি ওই মিলিয়ে মিলিয়ে ভোট হয় মানুষের কল্যাণ হয় কবিতা মিলিয়ে কখনো হয় না ওটা নিয়ে খিল্লি হয় ঠাট্টা হয় আরও কাউকে কাউকে দেখেছে সারাক্ষণ লাগছে পথে পথে নিজের জীবন পাপে যুক্ত নোগ্রামী নষ্টমীতে পুরোপুরি যুক্ত নিজের জীবন শুধু কবিতা মিলিয়ে লোককে একটু হাসিয়ে দাও লোককে প্রভাবিত করে দাও ওসব করে কিচ্ছু হয় না ওসব করে একটা জিনিস হয় তার নাম ভণ্ডামি ধন্যবাদ দেখুন প্রথমত আমি ওনার সুস্বাস্থ্য কামনা করছি উনি শুধু একজন সিনিয়র সিটিজেন তাই নয় এই বাংলার উনি রক্ষা করতে বলা যেতে পারেন বাংলার মানুষ তাকে রক্ষাকর্তা হিসেবে দেখতে চেয়েছে কতটা পেরেছেন তিনি রাজনীতির বিতর্ক অনেক থাকতে পারে কিন্তু তিনি বিপুল জনদেশ পেয়ে রাজ্যের ক্ষমতায় দীর্ঘদিন ধরে আছেন বিশাল পাহাড়ের মতো বামেদেরকে সরিয়ে পাহাড় জয় করার মতো করে তেরোটা বছর ধরে তার নেতৃত্বে তৃণমূল বলে কোনো দলের কোনো অস্তিত্ব নেই দলটল কিচ্ছু নয় দলের নাম হচ্ছে মমতার দল তিনি এই বাংলা শাসন করছেন ফলে বাংলা সুস্থ থাকতে গেলে তাকে সুস্থ থাকতে হবে এটা আমরা আশা করি ফলে একটা মানবিক মানুষ হিসাবে একজন নাগরিক হিসাবে বাংলার মানুষ হিসাবে তার এই চোট পা বলতে পারেন তাতে আমি কিছুটা ভারাক্রান্ত কিন্তু আমি ভারাক্রান্ত আর একটা বিষয় যে তিনি অনেক চোট পেলেন কেন এমনি মানুষ পরে টোরে যায় অনেক সময় হোঁচট খায় পা আটকে হোটোরে এটা কমন ব্যাপার বয়স হলে পরে টোরে যায় আমি শুনলাম নাকি বিরোধী দলনেতা শুভেন্দুবাবু তিনি নাকি বলেছেন যে লো প্রেশার হয়েছে এর জন্য তো তিনি জানতেই পারেন দীর্ঘদিন ধরে মাননীয়ার পাশাপাশি ছিলেন তিনি মাননিয়ার সুখ দুঃখে তিনি দীর্ঘদিন সাথী ছিলেন মানে বিশেষ করে মেদিনীপুরটাকে মাননীয়পুরেও তাকে ছেড়ে দিয়েছিলেন তার পরিবারকে অধিকারী পরিবারকে গোটা মেদিনীপুরটা এবং এখনও মেদিনীপুরে সেই বিরোধী দলনেতা খবর পরেও মানে তার আগে বলছি ক্ষমতা আসার আগে বা এখনও মেদিনীপুরে তিনি সর্বোচ্চ ক্ষমতার মালিক বলা যেতে পারে তিনি মানিয়াকে মেদিনীপুরে হারিয়ে দিয়েছেন নন্দীগ্রামে আমরা জানি তো সেটা তো তিনি যদি মাওনিয়া সম্পর্কে বলেন যে লো প্রেশার কেউ বলতে পারে হাই প্রেশার আরে পড়ে যাওয়ার পেছনে তো কিছু কারণ থাকে সুনিষ্ট তা শুনলাম নাকি কুণালবাবু থাকে মানে রীতিমতো গালাগাল সরে কী সব বলেছেন নাকি আমরা বাড়ির কোনো লোক যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় বয়স্ক মানুষ আমরা তো অভিমত আমরা আমরা প্রকাশ করি যে কেন এটা হলো এটা তো স্বাভাবিক কথা মানে বাংলা রাজনৈতিক পচন এমন জায়গা হয়ে গেছে যে এ কথাটাও বলা যাবে না নম্বর ওয়ান নাম্বার টু যে কুণালবাবু যে দাবি করেছে যে শারীরিক অসুস্থতার জন্য নয় মানে কুণালবাবু ধারণা যে মাননীয় শারীরিকভাবে ভীষণ স্ট্রং কারণ কুণালবাবু তো স্পেনে দেখেছেন যে মর্নিং করতে মাননীয় যে স্পিডে দৌড়াচ্ছেন আইএস আইপিএস ক্রিয়াবিদ সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে গাঙ্গুলিতে শুরু করে তিনি নিজে তার কাছে আসতে পারছিলেন না এটা তো ঘটনা ভাল লাগছে বলতে এটা যে মানী এতটাই ফিট তো হঠাৎ করে এতটা ফিট লোক এতটা আনফিট হয়ে গেল হয়ে গেল কেন এত ফিট লোক হঠাৎ আনফিট হলো কেন তাহলে বয়সজনিত চাপ তার কাছে আছে আর মানসিক চাপও তার কাছে আছে কেন মানসিক চাপ থাকবে বলুন তো তার মানসিক চাপের মূল কারণ হচ্ছে সামনে লোকসভা ইলেকশান বিয়াল্লিশটা আসনেই তিনি আসলে প্রার্থী বিয়াল্লিশটা আসনেই তিনি আসলে তো চাপ তো থাকবে সেই চাপ পূর্ণমাত্রায় রয়েছে এবং এর আগেও আমরা দেখেছি অজ্ঞাত কারণে অবাক ঘটনা ইলেকশন দু হাজার একুশে ইলেকশনের সময় তার পায়ে হঠাৎ করে গে এক অতিভৌতিকভাবে চোট হয়ে গেল বিরাট বড় ব্যান্ডেজ নিয়ে তিনি পুরো ইলেকশন পর্বটাকে অতিবাহিত করলেন গোটা ইলেকশন পর্ব বাংলার মানুষ খেলা হবে খেলা হবে তখন হচ্ছে তিনি এক পা ব্যান্ডেজ অন্য পায়ে ফুটবল নিয়ে খেলছেন এসব দেখেছি আমরা এবং তার প্রতি বিপুল সিম্প্যাথি হয়েছিল মানুষের অবশ্যই হয়েছিল যারা ভোটের নিয়ন্ত্রক তারা বলেছে মানুষের এই চোট পেয়ে যাওয়াটা তার প্রতি মানুষের ভোটের আবেগ আরও সঞ্চারিত করেছিল আমার যেন কেমন মনে হচ্ছিল কদিন ধরে সামনে লোকসভা ইলেকশন আবার মাননীয় কোনো দুর্ঘটনা হয়ে যাবে না তো ভয় পাচ্ছিলাম খুব বা এমন কোনো ঘটনা তো ভোটের সময় করে হয় আপনি হয়তো বলবেন যে কিছু কারণ খুঁজবেন আরে আপনারা সব নিন্দুকের দল আপনার কুস্তাপক্ষ সব কাকতালীয় ঘটনা বলতে পারেন এটা হয়েছে কাকতালীয় কিন্তু আমার মনে হচ্ছিল এমন কাকতালীয় ঘটনা ঘটে যাবে না তো ঘটে গেল তুমি বিপদ সময় ঘটে তার বাড়িতেই ঘটে গেলো তাকে রাস্তায় গাড়িতে উঠতে হয়নি বাড়িতেই ঘটে গেছে আর ঠিক কখন ঘটলো যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সব সম্পত্তিকে বাজাপ্ত করে নিচ্ছে অভিষেকের বউ বাচ্চা কী খাবে কীভাবে জীবন জীবনযাপন করবে এটা নিয়ে মাননীয়ার মধ্যে প্রবল টেনশান যে কী করে অভিষেকের বউ বউ খাবে আমি গতকালকে টিভিতে বলছিলাম যে অভিষেক আমাদের অত্যন্ত আপন শুধু মাননীয়ার আপন নন তার যদি আর্থিক সংকট হয় আমরা থেমে থাকবো না আমরা চাঁদা তুলে তার পরিবারের পাশে দাঁড়াবো চাঁদা তুলি কত কারণে তুলি এমপির জন্য চাঁদা তুলতে হবে এটা ভাবিনি অবশ্য মারনীয় যদি বলেন তাহলে ওটাই সত্যি তার কিচ্ছু নেই সর্বশান্ত হয়ে যাচ্ছেন দিদি আমরা সেটা করতাম কিন্তু মামনীয়া তো চাপ ছিল তারপরে ওই বাবুন না নাম বাবু না বাবুন নাম একটা তার ভাই সে একটু চেয়েছিল দিদি 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 আমাকে হাওড়ার ওই লোকসভা সিটটা দাও না দিদি 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 আচ্ছা ওই চেয়েই থাকে মাওনিয়া তো রেগে যাওয়ার কী আছে প্রেশার কি মামনীয় সত্যি হাই ছিল নাকি না লো ছিল মনে হয় হাই প্রেশার ছিল তখন আর ভীষণ রেগে গেলেন এত বড় কথা তুই লোবি চাষ চাষ দাও 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 কি যেই যে দিদি খেপে গিয়ে একদম ত্যায্য ভাই আমরা ত্যাজ্য পুত্র শুনেছি আরও কিছু শুনেছি ত্যাজ্য ভাই শুনিনি কিন্তু আমি তিনি তো সব কিছু নতুন করেন তিনি অভিনন্দন তুলে দিয়ে শুভনন্দন করেছেন বাংলা ভাষা প্রচুর শব্দকে তিনি সংযোজিত করেছেন তিনি একজন প্রকৃত ভাষাবিদ জ্ঞানী ব্যক্তি তিনি্য ভাই এই তকমাটা নতুন করে চালু করলেন ভাই কিন্তু ভয় পেয়ে গেছে জানেন তো ভয় পেয়ে বলছে দিদি তুমি রেগে যাচ্ছ কেন দিদি মিডিয়াকে তার ভাই বাবুন বললেন তোমরা এতে নাক গলিও না দিদি ভাইয়ের অভিমান মান অভিমান ঘরোয়া দ্বন্দ্ব আমি আর টিকিট চাই না আমি এখন শুধু দিদির আশীর্বাদ চাই আমার টিকিট আর কোনো প্রয়োজন নাই আমার টিকিটের আর কোনো প্রয়োজন নাই আমি শুধু আশীর্বাদ চাই আমার প্রশ্ন হচ্ছে কিন্তু আমরা জানতে পারছি যেটা মিডিয়াও যে দেখেছি আমি যে পুশ ফ্রম বিহাইন্ড এই কথাটা আসছে থেকে কেউ ধাক্কা মেরেছিল দিদিকে দিদি পড়ে গেলেন কেন নাকি নাকি পেছন থেকে কেউ ধাক্কা মেরেছিল আমার প্রশ্ন হলো পেছন থেকে ধাক্কা নিশ্চয়ই শুভেন্দু অধিকারীরা মায়নি বিজেপির ওই সব দিদি শত্রু নিশ্চয়ই মায়েনি বিকাশ অর্জন ভট্টাচার্যরা এরাও নিশ্চয়ই মারতে যায়নি অথবা কংগ্রেসের অধিক চৌধুরীরা নিশ্চয়ই যায়নি তাহলে মার পেছন পেছনে ধাক্কাটা তাহলে মার লক্ষ্যে পারিবারিক একটা অশান্তি চলছে ঠিক এই আবহে পেছন থেকে যদি কেউ ধাক্কা মারে কি মণিময় না কী নাম তার পরিবারের কি কাজই না কী নাম তার পরিবারের সদস্য সদস্য তারা নাকি কনফেস করেছে কোথায় গিয়ে ডাক্তারের কাছে কি যে পেছন থেকে কেউ নাকি ধাক্কা মেরেছে পুস ফ্রম বিহাইন্ড তো দুশ্চিন্তা দিদি যতটা রক্ত ঝরেছে তার জন্য যে দুশ্চিন্তা আমার মধ্যে আছে তার চেয়ে অনেক বেশি দুশ্চিন্তা দিদি নিরাপত্তা নিয়ে তার পরিবারের শত্রু আছে নাকি তার পরিবারের মধ্যেই শত্রু তৈরি হলো নাকি ধাক্কাটাকে মারল কোনো ছোট্ট বাচ্চা নেই যে ফুটবল খেলতে গিয়ে ধাক্কা দিয়ে দিয়েছে ফুটবল নয় টেনিস বল বাচ্চারা ফুটবল অত খেলে না খেলা হবে খেলা হবে করতে করতে কোনো ছোট বাচ্চা ধাক্কা দিয়ে দিয়েছে এমনটাও তো না আচ্ছা কাজের লোকরা ধাক্কা দিবে নাকি না এমন তো মনে হয় না আর কাজের লোকেরা কেন মাননীয়াকে ধাক্কা দিতে যাবে যদি মাননীয় তাকে এত ভালোবাসে প্রত্যেক কাজের লোককে যদি কেউ পেছন থেকে কাউকে উৎসাহিত না করে আরে ইন্দিরা গান্ধীকে তো গুলি করেছিল তার বডিগার্ডটা তার কি ষড়যন্ত্র চলছে কিছু আমি খুব উদ্বিগ্ন পরে নাকি আবার বলা হচ্ছে না 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 উনি পড়ে গেছেন নিজে নিজেই তাহলে হাই প্রেসার বলোপসার শুভেন্দু ঠিক করেছে তাহলে কেন পড়ে যাবে কেন উনি পড়ে যাবেন হাই অত বলো তাহলে এই ব্যাপারটা কিন্তু তদন্ত সাপেক্ষ তারপরে উনি পড়ে গেলেন পড়ে যাওয়ার পরে মুখ্যমন্ত্রীর মানুষ হাই প্রোফাইল মানুষ তার কত সিকিউরিটি তার পরিবারের লোকজন তখন অভিষেক বাবু ঘরের মধ্যে রয়েছেন পড়ে যাওয়ার পরে রক্ত বেরোচ্ছে ধরুন কপালে ফেটে গেছে পড়ে গিয়ে হতে পারে মানুষ ফেটে যাওয়ার পর রক্ত বেরোচ্ছে আমি বিস্মিত সেই রক্তটা কপালে যখন দেখা গেল। সঙ্গে সঙ্গে তো লোক ব্যান্ডেজ করে দেবে মুছে দেবে কাপড় দিয়ে মাথাটা ওখানে ধরবে কাপড় দিয়ে যদি ওই রক্তের উপর কোনো চাপ দিয়ে ধরা হয় রক্ত বন্ধ করার জন্য তাহলে রক্তটা চারিদিকে ছড়িয়ে যাবে লেফটে যাবেন একবার লেফটে যাবে কিন্তু কিচ্ছু লেফটে যায়নি সরু হয়ে গঙ্গা নদীর মতো ফিমকি দিয়ে রক্ত বেরিয়ে আস্তে আস্তে কপাল থেকে চোখের গা দিয়ে বেরিয়ে মুখের মধ্যে ঠোঁটের মধ্যে ঢুকে গেল ঠোঁটের মধ্য থেকে আবার পিছনের দিকে নিচে দাড়ির কাছে চিবুকের কাছে চলে এলো রক্তের শাখা পোশাকা হয়ে গেল সুন্দর একটা লাইন এই অত রক্ত বেরিয়ে গেল ততক্ষণ কেউ রক্ত আটকানোর চেষ্টা করলো না আমি তো অত রক্ত বেরিয়ে যা আর বেরিয়ে যায় তখন ছবি তুলতে গিয়ে ব্যস্ত ছিল নাকি বাবা রক্তটা আগে বেরোক ভালো করে ছবিটা মন দিয়ে তুলি তারপরে ছবিটাকে আনন্দবাজার পত্রিকায় দেব অথবা রিপাবলিক বাংলায় দেবো বাবা ওটা কি বুঝলাম না রক্ত দেখানোর লক্ষ্য ছিল নাকি রক্তটা প্রচুর বেরোক দেখাবো এমন তো দুনিয়ায় দেখিনি নাকি ওই পরিবারে এত হতদরিদ্র অবস্থা যে একটা ন্যাগড়া পর্যন্ত ছিল না তুলো পর্যন্ত ছিল না কেউ নেই দেখার এতটা সর্বশান্ত হয়ে গেছে তারা শব্দ অসহায় গরিব অন্তজ প্রান্তিক পরিবারের কারো মাথা ফেটে গেলে অসহায় তার কেউ নেই ধরুন সন্দেশকারী লোক আমি গ্যারান্টিতে বলছি অত রক্ত গোটা মুখা মুখের মধ্যে ছড়িয়ে যাবার আগে একদম উপর থেকে নিচে পর্যন্ত কেউ না কেউ একটা ন্যাগড়া দিয়েও হোক রক্তটা আটকাতো চেষ্টা করতো অন্তত আটকাত যদি না আটকাত যদি না আটকানোর চেষ্টা কেউ করত তাহলে রক্ত ওই যেখানে কেটে গেছে ও দাবি করা হচ্ছে কেটে গেছে অনেকে না কেটে যায়নি সব অভিনয় আমি যাই না আমি ধরে নিচ্ছি কেটে গেছে ওটা তাহলে ওখানটা রক্তটা চেপে বসে যেত ছড়েই যেত মানে যেমন কাপড় দিয়ে কোনো জায়গায় রক্ত আটকালে রক্তটা শুরু হয়ে থাকে না রক্ত চারিদিকে ছড়িয়ে যায় ওই কাপড় ভিজে কাপড় অর্থাৎ যেই কাপড়ে রক্ত লাগছে বা যে তুলে রক্ত লাগছে সেটা চারিদিকে গোল হয়ে যাবে রক্তটা তা তো হয়নি আবার এত ভয়ঙ্করভাবে রক্ত বেরোচ্ছে সেই রক্তটা টিভিতে দেখাচ্ছে আমাদের তো কোনো ভয়ঙ্করভাবে কিছু দেখলে খুন খারাপি দেখলে সেটাকে হেজি করে দেওয়া হয় মানে অস্পষ্ট করে দেওয়া হয় যেমন ধর্ষিয়াদেরকে আমরা টিভি চ্যানেল অস্পষ্ট করে দিই আমরা তার সিকিউরিটির জন্য আবার অত্যন্ত রক্ত কাটাকুটি দেখলে শিশুদের মধ্যে এফেক্ট হয় মানসিক এফেক্ট হয় ফলে ওটাকে হেজি করে দেওয়া আমাদের নিয়মে আছে মেডিকেল তাই আছে শুধু মাননীয়র ক্ষেত্রে ওই বিভর্ষ রক্তের চিহ্ন আমি যখন দেখেছিলাম বিশ্বাস করতে পারছি না এটা কি কেউ তৈরি করেছে ম্যানুফ্যাকচার নাকি এটা এটা কি ম্যানুফ্যাকচার সেই রক্তের ছবি এখন গোটা ভারতবর্ষের প্রধান ছবি গোটা ভারতবর্ষে একশো চল্লিশ কোটি লোকের মধ্যে যে ছবি ছবি সবচেয়ে বেশি চর্চিত সেটা যে মাননীয়ার গোটা মাথা থেকে কপাল থেকে একদম নিচে পর্যন্ত পুরো রক্তের যে একটা সতশশীল নদীর ধারার মতো যে ফিঙ্কি তার ছবিটা এই ছবিটা কি খুব প্রয়োজন ছিল দেখানো চারিদিকে ছড়ানো নাকি এটাই লক্ষ্য বিরোধীরা তাই তো বলছে যেটাই লক্ষ্য যে ছবিটাকে দেখিয়ে মানুষের আবেগকে লুণ্ঠন করে ঠিক এই ভোটের ময়দানে মানুষকে বিভিন্নভাবে যে আকর্ষিত করা যায় এই আবেগের আকর্ষণ একটি অন্যতম আকর্ষণ আমি বিশ্বাস করি না এটা বিরোধীদের কথা তো আমি বিশ্বাস করি না এত বড় ঘটনা ঘটে গেল আপনি বলছিলেন এটা দেখানোর জন্য কিন্তু অবাক ঘটনা ঈশ্বরকেও বলি মাননীয়ার প্রতি যা কিছু করেন ঠিক ভোটের আগেই করবেন আপনি আপনি এত না ইনসাপি কেন করেন মাননীয়ার প্রতি নাকি মাননীয়কে বিশেষ সুযোগ পাইয়ে দিচ্ছেন কোনটা যে আবেগটা চলুক অন্য সময় হলে তো ভোট নেই তখন মাথা মেটে গেলে কেউ দেখবে না কেউ তো অত মন দিয়ে দেখবে না এখন মন সকলে দেখছেন আমি শুধু বলি সিবিআই ইয়ে আমাদের সিআইডি এর প্রকৃত তদন্ত করবে বলে মনে হয় না আমাদের বিভিন্ন ডাক্তাররা বিভিন্ন ডিপার্টমেন্ট ওকে দেখেছে হার্ট থেকে লাংস থেকে কিডনি থেকে সব ডিপার্টমেন্ট চেক করেছে ওনার অন্য প্রবলেম নেই তো কুলাল ঘোষের বক্তব্য হয়েছে ওরানো অন্য প্রবলেম নেই তাহলে কেন তিনি পড়ে গেলেন পুস্ট বিহাইন না ঠোকর খেয়েছেন না লো প্রেশার হাই প্রেশার কী কারণে হয়েছে এরকম হাই প্রোফাইল মানুষ প্রধানমন্ত্রী মনে হয় মুখ্যমন্ত্রীকে খুব আশীর্বাদ আশীর্বাদ করেন ভালোটা ভালোবাসেন শ্রেয় করেন যদিও প্রধানমন্ত্রীকে কোমরে দড়ি বেঁধে দেবো দড়ি বেঁধে দেবো যদি পশ্চিমবঙ্গে সেটা বলেছিলেন তবুও প্রধানমন্ত্রীজি উদার মনে আর রাগ টাক করেননি বোন বলেছে আর কী করা যাবে আর আগের মাথায় তো বলেছে কোনো সময় তাই প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ যে দিদির প্রতি যা হচ্ছে আপনিও তো দিদি দিদি করে ডাকেন শুধু ডাকলে হবে তা তদন্ত করতে হবে আপনি এমনিতে নিয়ে যান ভালো করে মুখ্যমন্ত্রী তদন্ত করুন আর তী সংকটে মুখ ভাই উনি ভাইপুর এই সমস্যা আপনি সব সম্পত্তি কে নিচ্ছেন হ্যাঁ আপনি এখন গ্রেপ্তার করেনি বটে কিন্তু সম্পত্তি তো গ্রেপ্তার হয়ে যায় ছোটো তো গ্রেপ্তার সম্পত্তিগুলো গ্রেপ্তার করছেন তো আপনি এবার আপনি ইডি সিবিআই ঠিক করুন ইডি সিবিআইকে দিয়ে তদন্ত করুন যে আসলে ঘটেছে কি কেন এমনটি হল কে পুষ্প্রম বিহাইন করলো পিছন থেকে ধাক্কাটা কে দিল আদৌ সত্য কি না কি এর পদ্মে অন্য রহস্য আছে নাকি মাননীয় কোনো নিরাপত্তাহে ভুগছেন নাকি ঘর সত্য বিভূষণ নাকি পরিবারই তারকে নিয়ে আতঙ্কে আছে তাকে বাঁচিয়ে রাখতে হবে তিনি বাংলার সম্পদ চৌত্রিশ বছরের বাংলার যে জগদ্দল পাথরকে দিনে সরিয়েছে চৌত্রিশ বছরের বামেদের জগদ্দল পাথর মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এমন অনুরোধ হ্যাঁ আমি বঙ্গবাসী আপনার দেওয়া সম্মানে আমি সম্মানিত আমি আপনার কাছে অনুরোধ করছি আপনি ইডি সিবিআইকে অ্যাক্টিভ করে মাননীয় এই ঘটনার প্রকৃত তদন্ত করুন এবং অপরাধীদের যদি কেউ থেকে থাকে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিন আর আমি বাবুকে বলছি শুভেন্দু অধিকারীর বক্তব্য নিয়ে খিল্লি না করে বরণ ডাক্তারের সাথে কথা বলে দেখুন এই টেনশানে ওনার হাই প্রেশার লো হয়ে যাচ্ছে কি না তার হার্ট ঠিক আছে কি না কোনো জায়গায় কোনো মানসিক চাপ তৈরি হয়ে যাচ্ছে কি না ভালোবাসলে ওই কাজটা করুন বিরোধী দলনেতার পিছনে দৌড়ুন হচ্ছে ওই কাজটা আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ ওই দিকে মন দিন সব কিছু নিয়ে পলিটিক্স করতে যাবেন না মানুষের শরীর সেন্সিটিভ জিনিস ওনার বয়স হয়েছে এই দায়িত্ব পালন প্রদর্শন হবে চালাকি দ্বারা কখনো হয় না ধন্যবাদ স্যার একটা প্রশ্ন তো মাঝখানে থেকেই যাচ্ছে বারবার করে যে মুখ্যমন্ত্রীর বাড়ি কালীঘাট থেকে এস কে এম পর্যন্ত মুখ্যমন্ত্রীকে যেখানে নিয়ে যাওয়া হলো অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগত গাড়িতে মুখ্যমন্ত্রীকে এস এস এ নিয়ে গেলেন কোনো রকম অ্যাম্বুলেন্স ছিল না কি বলবেন বিস্ময় কিন্তু মানে মুখ্যমন্ত্রীর কালীঘাট এস এস খুব দুর্নায় ওনাকে অ্যাম্বুলেন্স কেউ দেয় না আমি তো জানি কত মানুষ মারা গেছে কোভিডের সময় তো বটেই পরবর্তীকালে অ্যাম্বুলেন্স পায়নি অসহায় মানুষ ট্রিটমেন্ট পায়নি আমরা দেখেছি গোটা পশ্চিমবঙ্গে অনেক জায়গা আছে যেখানে চার চাকা যায় না বিনা চিকিৎসায় কত সু মানুষ দলে দলে মারা যায় হ্যাঁ তারা তারা প্রান্তিক তারা পিছিয়ে পড়া তাদের জীবন এক মরিচিকার মতো মাননীয় জীবন তো এক মহৎ উজ্জ্বল জীবন এক সমৃদ্ধ সম্পদশালী জীবন ওনার হ্যাঁ উনি কিছু সাধন করেন শুধু মোবাইলটা একটু বেশি দামি বাকিরা তো সব কম দাম চপ্পল টপল সব কম দাম শাড়িটারই অত্যন্ত সস্তায় কেন তিনি একটু মোবাইলটা ভালো রাখতে হয় কারণ মোবাইলটাতে গোটা ওয়ার্ল্ড চালাতে হয় ওনাকে বিশ্ব বাংলা চালাতে হয় শুধু পশ্চিমবঙ্গ উনি চালান না উনি বিশ্ব বাংলা চালান তাই মোবাইলটা একটু কস্টলি বাকিগুলো সব কম দাম তিনি কিচ্ছু তার সাথে থাকেন কিন্তু তারা অ্যাম্বুলেন্স উঠল না ভাগ্যে এত গরিব তো জানতাম না একটা অ্যাম্বুলেন্স তো আরে বাবা অত বড়ো ঘটনা যদি হার থেকে হয়ে থাকে তো অভিষেকের গাড়িতে কি হাটের ব্যবস্থা আছে নাকি মানে অক্সিজেন টক্সিজেনের ব্যবস্থা আছে নাকি ওটা অ্যাম্বুলেন্সে থাকে বলে জানি দামি গাড়িতে অক্সিজেন আছে আমার অন্তত জানা আচ্ছা ওনার গাড়িটা কি খুব দামি ওয়ার্ল্ডের মধ্যে সর্বশ্রেষ্ঠ গাড়ি নাকি আমি বাইডেনের গাড়িতে সব থাকতে পারে বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট কথা বলছি অভিষেকের গাড়িতে মনে হয় তাহলে আছেটা আছে হয়তো দাঁড়া সাহস করে কী করে নিয়ে গেল। তাকে তো হাটের ডাক্তার দেখাতে হচ্ছে তাহলে অ্যাম্বুলেন্স কি কালীঘাট অঞ্চলে পাওয়া যাবে না নাকি অ্যাম্বুলেন্স এতটাই তুচ্ছ নাকি এমন কোনো সমস্যা ছিল না এমন কোনো সমস্যা ছিল না যাতে করে অ্যাম্বুলেন্সে তুলতে হয় কোনটা সত্য এটাও ইডি সিবিআইকে তদন্ত করে দেখতে হবে কেন এত ভয়ঙ্কর অবস্থা হওয়া সত্ত্বেও অভিষেক বাবুর ব্যক্তিগত গাড়িতে উনি গেলেন কেন অ্যাম্বুলেন্সের প্রয়োজন হলো না অ্যাম্বুলেন্স কেন এত অপ্রতুলিত হয়ে গেল অপ্রতুল হয়ে গেল অপ্রতুল কেন হয়ে গেল কেন অ্যাম্বুলেন্স পাওয়া গেল না অথবা পাওয়া যদি যায় কেন অ্যাম্বুলেন্সে গেলেন না স্যার রাত সাড়ে দশটার সময় এসএসকে এম এর ডিরেক্টর অন ক্যামেরায় স্টেটমেন্ট দিয়েছিলেন যে উইদিন দ্য ভিসিনিটি অফ আর হোম ডিউ টু সাম পুশ ফ্রম বিহাইন্ড অর্থাৎ পিছন থেকে ধাক্কার জন্যই তিনি পড়ে যান এবং মাথায় চোট লাগে কিন্তু পরবর্তীতেই তিনি তার স্টেটমেন্ট ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে পেছন থেকে কেউ ধাক্কা মেরেছে এমনটা বলতে চাননি মুখ্যমন্ত্রী শরীর অসুস্থ ছিল তাই পেছন থেকে ধাক্কা অনুভূত হয়েছিল কি বলবেন আপনারা অনুপ্রতকে মনে পড়ে অনুপ্রতর শরীর কেমন আছে এটা দেখানোর জন্য সরকারি হসপিটালে অনুপ্রতকে যেতে হয়নি সরকারি হসপিটালের ডাক্তার অনুমতি বাড়ি চলে গেছে আপনি জানেন সরকারি হসপিটালের ডাক্তাররা কোনো ব্যক্তি লোকের বাড়ি যেতে পারে না অনুব্রত তিনি কোনো নেতা মন্ত্রী কিচ্ছু নন মানে তিনি পলিটিক্যাল লোক তিনি কোনো প্রশাসনিক বড় পদের নয় কোনো মন্ত্রীও নন তার কাছে গিয়েছিল তো ডাক্তারকে যা বলেছে তাই ডাক্তার লিখেছে প্রথম দিকে ডাক্তার ডাক্তারকে মনে হয় মনে হয় এটা অনুমান করছি বলে বল ব লেক পুস্ট ফ্রম বিহাইন্ড পিছন থেকে ধাক্কা মেরেছে ডাক্তারবাবু তাই লিখে দিয়েছেন এগুলো হচ্ছে অনুপ্রাণিত ডাক্তার এদেরকে কোথায় পাওয়া যায় এদেরকে এসএসকেমে বেশি করে পাওয়া যায় এরা পেশেন্টকে কোথায় ভর্তি করে এরা পেশেন্টকে উডবান ওয়ার্ডে ভর্তি করে ওয়ার্ড উডবান ওয়ার্ডে কারা যায় যখন ওখানে শোভন যায় তখন বৈশাখীরাও উডবান ওয়ার্ডে থাকে অর্থাৎ প্রেমিক প্রেমিকারা থাকে উডবান ওয়ার্ড এখন রোগীদের জন্য নয় কিছু যাদের বিরুদ্ধে অভিযোগ থাকে অভিযুক্ত যারা তারা উডবান ওয়ার্ডে থাকবে আর কিছু প্রেমিক প্রেমিকা উডবান ওয়ার্ডে যাবে সেই উডবান ওয়ার্ডটাও ঠিক করে দেয় এই এস এস কেম ওখানেই যারা কর্তা ব্যক্তি আছেন যারা সুপার টুপার তারাই তো ঠিক করে দেন তো তেমন কোনো ব্যক্তিকে নিশ্চয়ই বলেছে অনুপ্রাণিত তুমি কি পরীক্ষা নেবো বলছে স্যার পরীক্ষা নিন স্যার 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 পরীক্ষা নিন স্যার কী কথা বলুন স্যার বলো পুষ্পম বেআইন বলছে স্যার লিখে দিচ্ছে পুষ্পম বেআইন মনে হয়েছে যা বোঝা যাচ্ছে পিছন থেকে ধাক্কা মেরেছে তারপর বলা হয় এটা সমস্যা আছে ড্যামেজ 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 কন্ট্রোল এটা বলা যাবে না এবার বলতে হবে না পুষ্প পুষ্প বিআই নয় পিছন থেকেও ধাক্কা মানে অন্য কারণে হয়তো লেখ আচ্ছা লিখে দিচ্ছি ঠিক এইভাবে বলেছি কিন্তু কথাটা যে বললাম কাঁপছিল কিন্তু তখন এক্ষুনি জঙ্গলমল পুষ্টি হয়ে যাবে এই হলো এস এস কে এম ধন্যবাদ